দারুননেজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রবীণ ছাত্র এবং প্রবীণ ওস্তাদ জনাব মাওলানা আবু সাইম খান, সম্মানিত বাবুল হুজুর, আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাওলানা আবু সাইম খান, সম্মানিত বাবুল হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম মকবুল শাহজালাল্লাহু তাআলাই পিসপুর হুজুর এর ইন্তেকাল উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও ইসালে সওয়াবের অনুষ্ঠান। আমি 2004 সালে যখন দেখলাম যে মহাদ্দেশ পদে দুইজন মহাদ্দেশ নিয়োগ দেওয়া হবে, আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম তাহলে আমাদের এই প্রথম মহাদ্দেশ শেখ আব্দুল লতিফ এবং সানি ছিল শাহজালাল হামিদ রহমতুল্লাহ। আমি ভাবলাম যে তো অনেক ছোট মানুষ মনে হয়, ইনি আমার মহাদ্দেশ হয় কীভাবে, আমাকে আমি প্রশ্ন করলাম। কেননা আমি পাস করছি কামেল 2000-এ, উনি 2004-এ, আমার শুনে 4 বছর জুনিয়র ছিল, এই হিসাবে ওনাকে একটা ছোটো মনে হয়েছে আমার চেন্সে আর কি। পরে আমি ভাবলাম আসলে মানুষের বদন বা তার শরীর বা তার ফিজিক্যাল এটা কোনো ফ্যাক্টর না, বরং তার এলেম, তার মাহারিয়াত বা তার লাইকিয়াত বা তার ট্যালেন্টি এড়িয়ে প্রধান। অতএব একটা লোক সে বদনুন সামিনুন এটা মূল ফ্যাক্টর না, বরং সে তার এলেম আছে কি না, তার হেলেম আছে কি না, এইটাই মূল। তা বোঝা গেল যারা এদের ভাইবা নিয়েছে, পরীক্ষা নিয়েছে, তারা সেটা বিবেচনা করছেন এবং সেই আলোকে সেখানে সুযোগ পেয়েছেন। হুজুরের মাঝে মধ্যে আমার সাথে মাদ্রাসার মূল ভবনের দোতলায় বিশ্রাম নিতেন ঘণ্টা ফাঁকে ফাঁকে। কেননা এখনও নিয়ম আছে যে ক্লাস চলাকালে কোনো শিক্ষক ক্যাম্পাস ত্যাগ করতে পারবে না, এই জন্য পিসপুর হুজুর কখনই আমার দেখা মতে সে ক্লাস টাইমে ক্লাস না থাকলেও বেরোতেন না, সে গবেষণা করতেন, সে মাকতায় পড়তেন বা মাঝে মধ্যে আমার রুমে এসে গিয়ে বিশ্রাম নিতেন। আমাকে বলতো দোস্ত তুমি আমার সাথে শো, একাত্তরে শুই। আমি খুব একটা আনিজি ফিল করতাম, উনি তো মহাদ্দেশ মানুষ, আমি তো অনেক জুনিয়র টিচার, তা কী করে সম্ভব তার সাথে একাত্রে বিশ্রাম করা। দোস্ত তুমি আমাকে একটুখানি রহম করো, আমি আমার সেটা আনিজি ফিল করছি। কেন, আরে তুমি তো একজন প্রিন্সিপাল, কেন তুমি তো এই প্রধান, আমি তো ইত্যাদি প্রধান না, আমি তো সানি মহাদ্দেশ, তুমি তো ইত্যাদি প্রধান, তুমি আমার উঁচু আছে, সব সব শুয়ে পড়ো। হ্যাঁ এভাবে, কিন্তু হুজিয়া তো আমাকে ভালোবাসতো, উনি আমাকে এত স্নেহ করতেন বা শ্রদ্ধা করতেন স্নেহর সাথে আর কি। 2017 সালে যখন আমি জানতে পারলাম যে এবছর হজে হুজুর আমার সাথী হবেন, খুশি হলাম। আমি 2016 সালের শেষের দিকে যেদিন প্রিন্সিপাল হুজুরের হজ থেকে আসতেছেন বিমানে রাত্রেবেলা, আমি স্বপ্ন দেখলাম হুজুরে এসে আমাকে বলে সাহেব না ওইটা তোমার হজের ভিসা, স্বপ্নে দেখতেছি। বললাম হুজুর আমার স্বপ্ন দেখলো এটা হজের ভিসা, যে এটা কি সম্ভব। ঠিক হুজুরে দেশে ল্যান্ড করার পরে আমাকে যখন আমি যে গেলাম দেখা করব, বাদ মাগরিব এই তুষ্পিত ছিল, আমাকে বললো কি সাহেব তোমার কিন্তু বেশ হজ লাগবে, তুমি প্রস্তুত। আমি বললাম হুজুর আমার তো টাকা নাই, মিথ্যা বলো না, হুজুর টাকা আছে কিছু, আমি জমি রাখবো। দেখ বেটা তোমার বাড়ি আছে তুমি আবার জমি রাখবে, এটা তুমি কথা বললা, সব বাদ দাও হয়ে যাবা। যা হোক পরে প্রিন্সিপাল হুজুরের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায়, সার্বিক সহযোগিতায় এবং আমি বলতে লজ্জাবোধ করি না,
হুজুর তার দুই মাসের বেতন মানে 1 লক্ষ টাকা হুজুর আমাকে দিছিল, 1 লক্ষ টাকা আমাকে দিছিল হজের সময়। এবং তখন আমাকে হুজুর বলছে ঠিক আছে তুমি একটা কাজ করো, যদি তুমি মনে না করো আমার কিছু আছে লোক যারা আমার ডোনার তাদেরকে বলি তোমাকে সহায়তা করবে। বললাম না হুজুর আপনি আল্লাহকে বলেন আমাকে সহায়তা করার জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হোক আমরা যখন হজে গেলাম তার পৃথিবীর হুজুরে আমার সাথে ছিল হজের বেশ 3-4 দিন আগে। বলো দোস্ত আমরা তো গাড়ি হেরা যাব কিন্তু তুমি থাকবা, তুমি কেননা তোমার যে বাবাজি মানে হুজুর দেব আছে তুমি এখানে থাকবা, তুমি তার সেবা করো। তোমরা সবাই যাবা গাড়ি হেরা, আমি কি যাবো না? বললে তুমি তো আবার আসবা হজে বোমরায়। ঠিক আছে আমি বললাম তুমি তো মহাদেশ সাহেব তুমি বলছো, হইতে পারে। পরে গিয়ে আমি হুজুরের কাছে গেলাম, হুজুর এই ঘটনা ওরা তো কাছে এতে গাড়ি হারা আমি কি যাবো, তোমার যাওয়া দরকার না তুমি থাকো। ঠিক পরের বছর 2018 সালে আমি আবার সুযোগ পেলাম উমরা করার, তখন ঠিকই আমি সেই গাড়ি হারা গিয়েছিলাম। তা বোঝা গেল যে কওলুল হাকিমে লায়াকু আল হিকমত, একজন বিদ্বান ব্যক্তির কথা কখনই তো প্রজ্ঞা থেকে মুক্ত না, খালি না। হ্যাঁ এই জন্য আমি হুজুরকে স্মরণ করি বারবার, পৃথিবী হুজুর আমাকে প্রায় বলতো হাজি সাহাব যে নামে আমাকে কোনো টিচার আমার কোনো মানে বন্ধুরা এই নামে আমাকে কেমন সম্বোধন করে নাই, কিন্তু এই যে আলহাজ শাহজালাল রহমত আল্লাহ উনি আমাকে এই নামে আমাকে ডাকতো আমাকে। গত মাসের শেষের দিকে আমি বললাম দোস্ত তুমি আমি তো একই যে আমরা হজ করছিলাম একই বছরে, কিন্তু তোমার তো পাসপোর্ট তুমি কি আবার নূতন করবা? বসি ওনা আমার হাত ধরছি, দোস্ত ঠিকই তো আমার তো খেয়াল নাই, আমি তো অনেক কাজ করি মাদ্রাসায়, আমার সেন্সই নাই, কাজ করো তুমি কবে করো বলো। আমি কি দোস্ত আমি যখন করি তোমাকে বলবো, বলে আমাকে হাত তুমি হাত ধরো আমার হাত মিলাও তোমার সাথে আমার সাথে ওয়াদা করো। ঠিক আছে আমি যখন করবো পাসপোর্ট আমি তোকে নিয়েই করবো। ঠিক আছে এটার হুজুর আমার সাথে আমার লাইফের হুজুর লাইফের শেষ কথা। আমি যেদিনকে হুজুরে মারা যায় যেই রাত্রে, সেই রাতের আনুমানিক 2:55 মিনিটে আমি স্বপ্নে দেখি যে আমার ঘর থেকে একজন মেহমান চলে যাচ্ছে। তা আমি চিন্তা করলাম মেহমানটা চলে যাচ্ছে আমার ঘর থেকে আমাকে বললো না, এবার কেমন এক বেতমিজ মেহমান চলে গেল কিছু বললো না, তা মনটা খুব খারাপ লাগলো। কিন্তু সে প্রায় হুজুরের সেম চেহারা হুবহু না, ওভাবে একটা পাঞ্জাবি পরা দাড়ি টুপি সবই আছে, চলে গেল মেহমানটা আমাকে না বলি। পরে আমি কী করবার আমার হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, তখন হয়তো 2:58 বাজে। এর মধ্যে আমাকে ফোন করলো আমাদের ওই দারোয়ান উজ্জন ভাই, ফোন করলে বললো যে হুজুর খবর শুনছেন? আমি কি বলি হুজুর মারা আছে কথা বললো আর কি। তা আল্লাহ আকবার, এই সেই মেহমান, এই সেই মেহমান চলে গেল আমাকে না বলে, এই সেই মেহমান। যা হোক দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের উসমা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।